ইউই আসাম জ একাডেমি আরম্ভ করেছিল এক্সারসাইজ 2.2। সো আজ আরম্ভ করি আমি এক্সারসাইজ 2.2 টু নম্বরের পড়া। গতিকে আমি যাকালি করেছিল শূন্য কেনেক বাহির করব লাগে আর এই দীঘাত বহুপদর এক্স স্কোয়ারের হোক আর এক্সর হোক তার সম্পর্ক কি থাকে সেইটা আমি সম্পর্ক স্থাপন করেছিল। আজ আমার এই সম্পর্ক স্থাপন করব না, শূন্য দুটা সমষ্টির গুণফল দিয়ে আছে, জাস্ট আমি দীঘাত বহুপদ নির্ণয় করব। গতিকে দীঘাত বহুপদটো কেনেক নির্ণয় করি মই তোমালোকক দেখাই নিয়ে আছো। প্রথমতে আমার কি দিয়া আছে কি শূন্য দুটা সমষ্টি তোমার দিয়া আছে 1/4 আর গুণফল দিয়া আছে -1। গতিকে যেহেতু আমি দীঘাত বহুপদটো নির্ণয় করব লাগে সেই কারণে আমি ধরে লম ধরা হল দীঘাত বহু পদ টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আর শূন্য যেহেতু আমার দেওয়া নাই শূন্য আমি ধরে লম সমষ্টি মানে আলফা প্লাস বিটা দুটা সমষ্টি কিমান দিয়ে আছে 1/4 আর শূন্য দুটো গুণফল দিয়ে আছে কিমান -1। এতিয়া মানটো বহাই দি কেনে আমি দীঘাত বহুপদটো নিৰ্ণয় কৰিব
খিনি সব একে থাকিব, মাত্র মানবোর আমি সলনি করে যাব। দিয়া আছে আমার শূন্য দুটার সমষ্টি কিমান দিয়া আছে? আর গুণফল দিয়া আছে, গুণফল দিয়া আছে 1/3। সেম আগরটো নিচিনে হব, ধরা হল দীঘাত বহুপদটো ax² + bx + c আর শূন্য দুটা আলফা আর বিটা। সেম আমি পাও α+βটা, কিমান পাও? α+βটার মান আছে √2, আর আলফা এমনি বিটার মান দিয়ে আছে 1/3। এতে নির্ণয় করবলগিয়া দীঘাত বহুপদটো হব জাস্ট এইটো মান পরিবর্তন হব, এই মান পরিবর্তন হব, গতিকে α+βটার মান কিমান পাবো আমি? √2, আর আলফা ইন্টু বিটার মান পাবো 1/3। ঠিক আগরটোর দরে আমি তলত সংখ্যা পালো, গতিকে তলত সংখ্যা থাকলে আমি এই সংখ্যাটো আমি নোহোৱা কৰিব লাগিব, গতিকে এই তলৰ সংখ্যাটো যদি আমি নোহোৱা কৰিব বিচাৰো আমি এটা 3ৰে গোটেইখিনি কি কৰিম, পূৰণ কৰি দিম। এটা 3ৰে পূৰণ কৰিলে কি হ'ব, 3x² - 3 আৰু √2 কৰি গ'লে 3√2x, 3 আর 1/3 পূরণ করলে আমি 3 ক্যান্সেল হব, জাস্ট পাব আমি 1। গতিকে এটো হল আমার 2 নম্বরের সমাধান। এটা আমি 3 নম্বরটো দেখা দিয়েছো, গতিখিনি একে থাকিব, মাত্র মানবোর পরিবর্তন হব। ইয়াত আছে আমার সমষ্টি আছে কিমান, 0, ইয়াত আছে আমি পাও α+β মান কিমান পাও পাইছি এতিয়া 0, যেহেতু আমার মান পরিবর্তন হয়েছে 0 আহিছে, গতিকে 0 আহিব, আর α×β মান কিমান আহিব √5। এতিয়া নির্ণয় করবলগা দীঘাত বহুপদটো হব ax² + α+βx + α×β। এতিয়া আমার সূত্রটো হব ax² - α+βx + α×β, ঠিকানে বহাই দিয়ে x² থাকিব, মাইনাস মাইনাস থাকিব, α+β মান আছে 0 × x + α×β মান আছে √5, গতিকে x² 0 × x পূরণ করলে আমি 0 পাম, গতিকে √5। এটা হল 3 নম্বরের সমাধান। সো এটা করি আমি 4 নম্বর, বাকিখিনি একে থাকিব, মাত্র মান দুটা পরিবর্তন হব, ইয়াতে হব 1, ইয়াতে হব 1, বাকি গোটেইখিনি একে থাকিব, ইয়াত হব 1, ইয়াত হব 1, বাকি এইখিনি আবার পরিবর্তন হব, গতিকে x² - α+β মান 1 পাইছো, গতিকে 1 × x, α/β মান 1 পাইছো, গতিকে 1, গতিকে আমি সমীকরণটো পাম x² - x + 1, এটো হল 4 নম্বর সমাধান। এতিয়া করিম আমি 5 নম্বর করিলো, বাকি গোটেইখিনি একে থাকিব, মাত্র মান দুটা পরিবর্তন হবে,
এতে হবো মাইনাস ওয়ান বাই ফোর, এতে হবো ওয়ান বাই ফোর, বাকি একে থাকিব, ইয়াত হবো মাইনাস ওয়ান বাই ফোর, ইয়াত হবো ওয়ান বাই ফোর, বাকি কিনা কে থাকিব, ইয়াত আহি আমার পরিবর্তন হবো, গতিকে এক্স স্কোয়ার মাইনাস মাইনাস ওয়ান বাই ফোর, মাইনাস ওয়ান বাই ফোর এক্স প্লাস ওয়ান বাই ফোর, যেহেতু আমার তলত সংখ্যা আছে, তলত সংখ্যা থাকিব নোৱাৰে, সংখ্যাটো আমি নোহোৱা কৰিব লাগিব, গতিকে গোটেইকেইটাৰ লগত আমি কি পূৰণ কৰি দিম, চাৰি পূৰণ কৰি দিম, চাৰি পূৰণ কৰি দিলে কি হ'ব, চাৰি এক্স স্কোৱাৰ মাইনাছ মাইনাছ প্লাছ ওয়ান বাই ফোর এক্স প্লাস ওয়ান বাই ফোর, গতিকে ফোর ইন্টু এক্স ফোর এক্স স্কোয়ার, ফোর ইন্টু এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার, ফোর ফোর ক্যান্সেল হবো, ইয়াত পাব আমি এক্স, ফোর ফোর ক্যান্সেল হবো, ইয়াত পাব আমি ওয়ান, পাঁচ নম্বর সমাধান। এই আমি অন্তিম পাইছো ছয় নম্বর, ছয় নম্বর, বাকিখিনি আমি একে রাখিম, ইয়াত আমার সমষ্টিটি আছে ফোর, গুণফলটি আছে ওয়ান, ইয়াত হব ফোর আর ইয়াত হব ওয়ান, ইয়াত বাকিখিনি একে থাকিব, মাত্র এইখিনি পরিবর্তন হব, ইকুয়েল এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটার মান ফোর এক্স এক্স প্লাস প্লাস আলফা বিটার মান, এটি হল আমার ছয় নম্বরের সমাধান। গতিকে 2.2 এক্সারসাইজের গোটেকটা অঙ্ক তোমালোকক করে দেখাই দিলো, ইয়াত যদি কোনো ধরনের ভুল বা নুবুজা থাকে জনাই দিবা, মই সেইখিনি পুৰাবলৈ চেষ্টা কৰিম।